আমি পূর্বরূপ অবগত আছি মনুষ্য তথা অন্য সমস্ত স্তন্যপায়ী প্রাণী এবং পক্ষীমানঙ্কর হৃৎপিণ্ড চারি প্রকোষ্ঠ বিশিষ্ট। এই চারি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডরে দুইটি অলিন্দ বা এট্রিয়ম এবং দুইটি নিলয় বা ভেন্ট্রিকল রয়েছে। এই অলিন্দ এবং নিলয় মধ্যে অম্লজান ও অঙ্গারকাম্লযুক্ত রক্তর সংমিশ্রণ ঘটি নথায়। দক্ষিণ পটর অলিন্দ এবং নিলয় দিয়ে অম্লজান বিহীন রক্ত সঞ্চালিত হওয়া বেড়ে বামপটর অলিন্দ ও নিলয় দিয়ে অম্লজানযুক্ত রক্ত সঞ্চালিত হয়ে থাকে। বর্তমান আমি আমার শরীরের কিপরি রক্ত সঞ্চালন হয়ে থাকে এবং এই রক্ত সঞ্চালন দ্বৈত রক্ত সঞ্চালন কাহি কহতি আমি জানি নেওয়া। এই রেখাচিত্রকে লক্ষ্য করা, ইয়ে হচ্ছে আমার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে রক্ত কৈশিক শিরা রক্ত কৈশিক সাহায্যে অঙ্গারকাম্ল সংগৃহীত হুয়ে এবং সেই অঙ্গারকাম্ল ছোট শিরা এবং বড় শিরা দিয়ে পরিশেষে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা বাট দিয়ে আমার হৃৎপিণ্ডর দক্ষিণ অলিন্দকে আসে। দক্ষিণ অলিন্দর সংকোচন ঘটিলে তিন পাখনা বিশিষ্ট কপাটিকা, ইয়ে হচ্ছে তিন পাখনা বিশিষ্ট কপাটিকা, এই কপাটিকাটি খোলি যায়, ফলরে অম্লজান বিহীন রক্ত দক্ষিণ নিলয়ে প্রবেশ করে। দক্ষিণ নিলয় পৃথক ভাবে সংকুচিত হুয়ে, ইয়ে সংকোচন ঘটিলে দক্ষিণ নিলয়ের সংকোচন ঘটিলে এটি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দিয়ে রক্ত ফুসফুস ধমনীরে প্রবেশ করে, ইয়ে হচ্ছে ফুসফুস ধমনী। ফুসফুস ধমনী সিধাসড়ক ফুসফুস সহিত সংযুক্ত হয়ে থাকে। ফুসফুস নিকটকে যেতবে অম্লজান বিহীন রক্ত প্রবেশ করে, পূর্বরু সংগৃহীত হয়ে ফুসফুসর বায়ুপথরীগুলিকরে অম্লজান গ্যাস ভর্তি হয়ে থাকে এবং ফুসফুসকে ঘেরি রয়েছে রক্তজাল পরে অঙ্গারকাম্লর সান্দ্রতা বেশি থাকে। ফুসফুসর বায়ুপথরীর অম্লজানর সান্দ্রতা বেশি এবং অঙ্গারকাম্লর সান্দ্রতা কম থাকবে ফুসফুসকে ঘেরি রয়েছে রক্তজাল পরে অঙ্গারকাম্লর সান্দ্রতা বেশি এবং অম্লজানর সান্দ্রতা কম থাকে। এই সান্দ্রতার পার্থক্য যোগু রক্ত ফুসফুস কোঠরী মধ্যকে অঙ্গারকাম্ল এবং ফুসফুস কোঠরীর রক্ত কৈশিক মধ্যকে অম্লজান বিনিময় ঘটি থাকে। অর্থাৎ ফুসফুসর অম্লজান যুক্ত হেলা পরে সেই অম্লজান যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত ফুসফুস শিরা জড়িয়ে হৃৎপিণ্ডর বাম অলিন্দকে আসে। বাম অলিন্দ যেতবে সংকুচিত হুয়ে বাম অলিন্দ এবং বাম নিলয় মধ্যে এটি মধ্যে এক কপাটিকা থাকে। এই কপাটিকা দুই পাখনা বিশিষ্ট। এই দুই পাখনা বিশিষ্ট কপাটিকাটি খোলিবা দ্বারা অম্লজানযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় যেতবে সংকুচিত হয়ে থাকে এই সময় এটি মধ্যে বাম নিলয় এবং রক্তবাহিনী মধ্যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বাট দিয়ে অম্লজানযুক্ত রক্ত মহাধমনীরে প্রবেশ করে, ইয়ে হচ্ছে মহাধমনী। মহাধমনীর শাখাধমনী প্রশাখাধমনী এবং পরিশেষে ধমনী রক্ত কৈশিকরে রক্ত প্রবেশ করে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে উপলব্ধ হয়ে থাকে। আর এখানে আমি মনে রাখা কথা যে আমার শরীরের প্রত্যেক অঙ্গকে রক্ত পৌঁছিবা পাই হৃৎপিণ্ড দিয়ে দুইথর আগমন হয়েছে। প্রথম দক্ষিণ পটর অলিন্দ নিলয় দিয়ে ফুসফুস চালি যায় এবং ফুসফুসে অম্লজানযুক্ত হয়ে পুঁ হৃৎপিণ্ডর বাম অলিন্দ বাম নিলয় দিয়ে মহাধমনী বাট দিয়ে পরিশেষে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে উপলব্ধ হয়ে তেমন এই প্রকার রক্ত সঞ্চালন দ্বৈত রক্ত সঞ্চালন বা ডবল সার্কুলেশন কুহযায়। কিন্তু বেঙ্গর হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ হয়েছে বেলে পাথর হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। বেঙ্গ হৃৎপিণ্ডরে দুইটি অলিন্দ এবং গোটিয়ে নিলয় রয়েছে তেমন তার শরীরে মিশ্র রক্ত সঞ্চালন হয়েছে। বেঙ্গ এক উভয়চর প্রাণী হয়েছে চর্ম সাহায্যে শ্বাসক্রিয়া সম্পাদন করে তেমন
তার অম্লজান চাহিদা কম হয়ে তথা বেঙ্গ শরীর মিশ্র প্রবাহ হওয়ার ফলে অম্লজানের অভাব সে অনুভব করে বর্তমান আমি এ বেতরক্ত সঞ্চালন নকশাচিত্র আমি জাঁলা আমার অত্যন্ত উপযোগী পরীক্ষার বেড়ে বেড়ে রেখাচিত্র প্রশ্ন আসে তুমি মানে নির্ভুল ভাবে এই প্রকার রেখাচিত্র অঙ্কন করব নিশ্চিত ভাবে এবং এই যে নামাঙ্কন গুলা করা হয়েছে ইয়াকে ধ্যান রাখি তুমি মানে নামাঙ্কন করব এবং তোমার পরীক্ষার পূর্ণ অঙ্ক প্রাপ্ত হব বলে বিশ্বাস ধন্যবাদ।